ওদের হাসিগুলো কি সুন্দর, তাই না? এই হাসিগুলো ঘিরেই আমার পথ চলা, আর এই ঠিকানাবিহীন হাসিগুলোকে বাঁচিয়ে রাখতে আমার গল্প। এই প্রথম মাকে ছাড়া রোজা রমজান কাটাবি রে বাবা, আমার তো খুব টেনশন হয়। তুমি টেনশন করো না মা, আমি ঠিক আছি, আমি বের হই মা। স্যার ডান হয়েছে? স্যার হয়েছে, তাহলে গুড দিন। রফিক ভাই, কি অবস্থা? ব্যবসার চলতেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া একটা ফুল নেবেন? আমি ইফতারি করব। নিব, তার আগে তোমার একটা ছবি তুলি। রফিক ভাই, জি ভাই, এক প্যাকেট ইফতারি একটু মিল করে দেন না। এই যে, এই নাও। থাকো কই তুমি? ওই পারে। আচ্ছা, আমিও তোমার সাথে ইফতার করি। চলো ইফতার করি। ইফতারি বেশি লাগবে, আমাকে 20টা আলুর চপ দেন, 20টা পেঁয়াজু আর 20টা বেগুনি দেন। নিজে ঘরে খাও না ঠিক নাই, আপনি আছেন অন্য করে লিয়া। রফিক ভাই, যে পরের ভালো করে আল্লাহ তার ভালো করে। কিচ্ছু হবে না, চল। ও নিরাশার বেগে যে আশা লুকায় সেই ঠিকানায় হয়েছে গত কয়েকদিনের মিলা 3200 টাকা। ভাই একটু লিখে রাখেন। আপু, নেক্সট মান্থের স্যালারিটা একটু আগে দেওয়া যাবে? খুব হেল্প হবে আপু। সামনে তো ঈদ, এর মধ্যে আপনার ভাইয়া কিছুতেই মানবে না। ওকে আপু, সমস্যা নাই। মা, আমি তো আর পারতেছি না মা। আরে বোকা, যে মানুষ পরের ভালো করে আল্লাহ তার ভালো করে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। রফিক ভাই, কত বাকি ছিল? 3200 টাকা। আচ্ছা, মাসের এই সময় এতগুলা টাকা কই পেলেন? ফোনটা বিক্রি করে দিছি ভাই। এইটা একটা কাম করলেন? এ গুলিগা, কিন্তু ফোন বেচে আর কয়দিন? ভাই শুরু করছেন, ঠিক আছে, ওদেরকে থাকেন তাহলে। তুই কি শুনা বইটা
সাকিব ভাই অবাক, তোমার কাজ দেখে আমি অবাক। একটা ফুল নেবেন? হ্যাঁ নিব। ওখানে কি হচ্ছে? আমাগো ভাইয়া সবাই রে নিয়া ইফতারি কর। আরে নাও, ভালো কাজের সাথে সাথে ছবি তোলাও চলো। মা কি হয়েছে জানো? সাকিব ভাই আসছে মা। দাও তোমার মাকে জানাই, তার ছেলে কত বড় কাজ করছে। মা আর কারোর সাথে কথা বলে না ভাই, শুধু আমার সাথেই কথা বলে। আমার মাঝেই আমার মা। তোমার মা যেখানেই আছে তোমাকে নিয়ে অনেক প্রাউড।